মুর্শিদাবাদের বেলডাঙ্গার গামছার নাম জগৎজোড়া। বেলডাঙ্গায় গামছার দোকান খোলা থাকে প্রত্যেক দিন রাত, এবং প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা। গামছা যায় মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, দেশ বিদেশের যে কেউ মুর্শিদাবাদ ঘুরতে এলে বেলডাঙ্গার গামছা সংগ্রহ করতে ভোলেন না। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ফুলকপি বা বেলডাঙ্গার কাঁচা লঙ্কার নাম যেমন আপনারা শুনেছেন, ঠিক তেমনই বেলডাঙ্গার গামছা। বেলডাঙ্গার শহরের একটা অর্থনীতির সব থেকে বড় অংশ জুড়ে থাকে এই বেলডাঙ্গার গামছা। পর্যটকরা যখন বেড়াতে আসেন বা এখান থেকে মানুষজন বাইরে যান, তারা কিন্তু বেলডাঙ্গার এই ঐতিহ্যবাহী গামছা তারা অবশ্যই সঙ্গে নিয়ে যান। বেলডাঙ্গার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে আছে গামছা শিল্প। বেলডাঙ্গা ঢুকতেই 34 নম্বর জাতীয় সড়কের পাশে সারি সারি দোকানে সাজানো রয়েছে নানান রঙের কারুকাজের গামছা। বেলডাঙ্গাতেই 100-এরও বেশি দোকান রয়েছে যেখানে মূলত গামছাই বিক্রি হয়। হ্যাঁ, আমার কাছে তো মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী যখন বিজেপির আমলে রেলমন্ত্রী, তখন আমার কাছে গামছা কিনেছে, 18 পিস গামছা নিয়েছিল। দিন রাত 24 ঘন্টা দোকান খোলা থাকে। জাতীয় সড়ক ধরে লরি চালকরা যাওয়ার পথে গামছা কেনেন এখান থেকে। গামছা যায় ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, যায় দেশের বাইরেও। বেলডাঙ্গাতে এলে এমনই দৃশ্য চোখে পড়বে। রাস্তার পাশে এইভাবে দাঁড়ি করে সাজানো রয়েছে গামছা। এটা হচ্ছে 5 হাতের গামছা, অনেকে এটাকে বলেন হাজি গামছা। তার পাশে রয়েছে 4 হাত গামছা বা 4.5 হাত গামছা। এলাকার মানুষজন এই গামছাকে সব থেকে জনপ্রিয় গামছা বলেন যে বেলডাঙ্গার, এবং বিখ্যাত এই কারণে যেমন টেকসই হয় তেমনি রঙও থাকে অত্যন্ত মজবুত। প্রধানত হরিহরপাড়া, তর্তিপুর, ইসলামপুর, ডোমকলের বিভিন্ন জায়গায় তাঁতিরা এই গামছা বোনেন। সেখান থেকে গামছা চলে আসে বেলডাঙ্গায়। আদতে এখানে একসময় গরু ছাগলের বড় হাট বসত, সেই হাটে তাঁতিরা আসতেন গামছা বিক্রি করতে। ছড়িয়ে পড়ে বেলডাঙ্গার নাম। ভালো বলতে আপনার এটা হচ্ছে পিওর সুতির গামছা, তার উপর টেকসইটা ভালো হয়, লম্বা চওড়াটা ভালো, পরে কাজ করতে পারে, যেমন লরির ড্রাইভার এটা পরেই কাজ চালিয়ে যায়। গামছে ভালো হয়, অনেক উপকারিতা আছে গামছা। কারণ যারা মাঠে ঘাটে কাজ করলো, বড় গামছা নিয়ে তো 1 ঘন্টা হয়তো জিরিয়ে নেয়। তবে নতুন প্রজন্ম উৎসাহিত হচ্ছে না গামছা বোনার কাজে। একজনের পক্ষে দিনে 3-4টে গামছা বোনা সম্ভব। গামছা প্রতি 25 টাকা পাওয়া যায়। আগ্রহ হারাচ্ছেন নতুন প্রজন্ম। সাধারণত বাড়ির মেয়েরা কাজের ফাঁকে গামছা বুনছেন। এবার সেই গামছাকে জনপ্রিয় করে তুলতে এগিয়ে আসছে বেলডাঙ্গা পুরসভা। সরকারকে গামছার জন্য স্পেশাল হাব তৈরির সুপারিশ করেছে পুরসভার চেয়ারম্যান ভরত ঝাউ। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা।